আগামীকাল রবিবার শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 14.5 লাখ। পরীক্ষার হলে মোবাইল বহন না করা এবং 30 মিনিট আগে কেন্দ্রে পৌঁছানো সহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য। তবে বন্যার কারণে সিলেট বিভাগে 8 জুলাই পর্যন্ত স্থগিত হওয়া পরীক্ষা পরে সমন্বয় করা হবে। বাংলা প্রথম পর্বের পরীক্ষা দিয়ে রবিবার সকাল 10টায় শুরু হবে 2024 সালের HSC ও সমমানের প্রথম দিনের লিখিত পরীক্ষা, যার প্রথম 30 মিনিট 30 নম্বরের বহু নির্বাচনী এবং পরের 2.5 ঘন্টা 70 নম্বরের সৃজনশীল পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী 14,50,790 জন, যার মধ্যে ছাত্র 7,50,281 জন এবং ছাত্রী 7,509 জন। মোট কেন্দ্র 2,725টি। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে 91,448 জন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম। এবার বেশ কিছু নির্দেশনা রয়েছে পরীক্ষার্থী ও দায়িত্বরতদের জন্য। তার মধ্যে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে, পরীক্ষার হলে মোবাইল নেওয়া যাবে না, পরীক্ষার সময় ব্যবহার করা যাবে না প্রোগ্রামিং ক্যালকুলেটর, অন্যদিকে পরীক্ষা শুরুর 25 মিনিট আগে SMS এর মাধ্যমে প্রশ্নের সেট কোড জানানো হবে। বন্যার কারণে এবার সিলেট বিভাগে শুরুতেই হচ্ছে না HSC ও সমমান পরীক্ষা, যা পরে সমন্বয় করা হবে। বন্যা কবলিতের জন্য আমাদের সিলেট বোর্ডের মাদ্রাসা কারিগরি বোর্ডের সিলেট বিভাগের পরীক্ষাটা স্থগিত রাখা হয়েছে, সেটা 9 জুলাই থেকে শুরু হবে। রুটিন অনুযায়ী আমাদের এই সিলেটের এই পরীক্ষাগুলোর তারিখ আমরা পরবর্তীতে পরীক্ষার শেষ দিকে আমরা জানিয়ে দেব। পরীক্ষার হলে যে কোনো অসাধু উপায় ঠেকাতে সর্বোচ্চ সতর্কতার কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলেই। মনিরুল সোহাগ, DBC News, ঢাকা।